আজকে আমি আগে যাব চোরাইসাইকেল বাজারে, যেখানে গিয়ার সাইকেল অনেক কম টাকার মধ্যে পাওয়া যায়। ফাইনালি চলে এসে গেছি চোরাইসাইকেল বাজারে। এখানে একটা গিয়ার সাইকেল দেখতে পারছি, দামটা ছিল মাত্র 6000 টাকা। এই যে দেখো গাইস, সবাই শুধু আমার গিয়ার সাইকেলটাই দেখতেছে। গাইস এই জায়গাটার সৌন্দর্যটা দেখো, কতটা সুন্দর লাগতেছে। ব্রিজের উপর দেখো কত বড় টিউ দেওয়া রয়েছে। অলরেডি দেখো আমি কিন্তু সাইকেলের হ্যান্ডেলটাকে খুলে নিয়েছি। এখন তোমরা দেখতে পারছো আমার সাইকেলের হ্যান্ডেলটা কিন্তু বড় করা হচ্ছে গ্যাস ঝালাইয়ের মাধ্যমে। হ্যান্ডেল বড় করার পর এখন দেখবো যে হুইলি দিতে পারি কিনা। আগে তো একদমই পারি নাই। ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স লেটার আসা কথা, দেখি আসছে কিনা। গাইস আজকে আমার গিয়ার সাইকেলে হ্যান্ডেল বারটাকে আমি বড় করতে চলেছি। গিয়ার সাইকেলে হ্যান্ডেল বার বড় করলে অনেকগুলো সুবিধা রয়েছে। তার মধ্যে স্ট্যান্ডে সব থেকে বেশি তোমরা সুবিধা পাবে এবং রাইডিং করে অনেকটাই মজা পাওয়া যায়। এই যে দেখো গাইস, বর্তমান আমার সাইকেলের মধ্যে যে বড় হ্যান্ডেল বারটা রয়েছে, এটার সাইজ ততটা বড় না, মাত্র 740 mm। কমপক্ষে 760 mm হলে কিন্তু স্ট্যান্ড করার জন্য বেস্ট হয়ে থাকে। এগুলোকে বড় করার জন্য আমি দুটা হ্যান্ডেল বারের টুকরো নিয়েছি। আমার আগের যে হ্যান্ডেল বারটা রয়েছে আমি যখন ছোট করেছিলাম, এই যে দেখো এই দুটো কিন্তু এক্সট্রা আমি রেখে দিয়েছিলাম। আমি জানি এগুলো কাজে লাগবে পরবর্তীতে। আজকে আমি যেতে চলেছি আমার একজন এলাকার পরিচিত বন্ধুকে নিয়ে। এরপর আমি বাড়ি থেকে আমার গিয়ার সাইকেলটি নিয়ে রওনা দিলাম সাইকেলের হ্যান্ডেল বারটাকে বড় করতে। এছাড়াও আজকে আমি যেতে চলেছি চোরাইসাইকেল বাজারে, যেখানে গিয়ার সাইকেল অনেক কম টাকায় পাওয়া যায়। অনেকদিন থেকে কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দেই না, বলতে চলে প্রায় এক মাসেরও বেশি হয়ে গেল ব্লগ চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় না। তাই কিন্তু আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসলাম, আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা। আমার বাড়ির পাশে একটা বাজার রয়েছে, কিন্তু ওইখানে হ্যান্ডেল বড় করতে পারবে না। তার কারণ হচ্ছে আমার সাইকেলের যে হ্যান্ডেল বারটা রয়েছে এটা অ্যালুমিনিয়াম, অবশ্যই এখানে গ্যাস জ্বালাই দিতে হবে। তো আমি যখন ভিডিও বানাতে যাচ্ছিলাম তখন দেখতে পাই মাঠের মধ্যে ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল খেলা দেখে তো আমার মনটা মানতেছে না, আমিও গিয়ে খেলি। আমার সব থেকে প্রিয় খেলা হচ্ছে ফুটবল। আমাদের গ্রামে কিন্তু যখন ফুটবলের মৌসুম আসে তখন উড়ে ধরে আমি কিন্তু ফুটবল খেলে থাকি। গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় 9 কিলোমিটার সাইকেল রাইডিং করে এসে গেছি। আর মাত্র 1 কিলোমিটার রাইডিং করলেই কিন্তু আমি যাবো চোরাইসাইকেল বাজারে। গাইস তোমরা যদি রাস্তার দিকে তাকা তোমরা দেখবে যে ভিজা, তার কারণ হচ্ছে বর্তমান বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু বৃষ্টির মধ্যে ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাচ্ছি। তাই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, এবং ভিডিওতে একটি করে লাইক করে দিও। এবং আমার কিন্তু গ্রামে ঘুরতে অনেকটাই ভালো লাগে। আজকে কিন্তু মোটামুটি একটা ঘোরাঘুরি করবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো গাইস। তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো ভাই আপনি কোথায় থাকেন। আমি মূলত বাংলাদেশ লালমনিহার জেলায় থাকি। এই যে দেখো গাইস, এটি হচ্ছে আমাদের গ্রাম। গ্রামটা কিন্তু অনেকটাই সুন্দর, শহরের চেয়ে কিন্তু গ্রামটা সবসময় সুন্দর হয়ে থাকে, দেখতে পারছো গাইস। অলরেডি তোমরা দেখতে পারছো গাইস আমি কিন্তু চোরাইসাইকেল বাজারে পৌঁছে গেছি। কিন্তু আজকে আমি দেখতে পারতাছি যে অনেক পরিমাণ ভিড় চলতেছে। তার কারণ হচ্ছে বর্তমান রমজান মাস, রমজান মাসে কিন্তু সবাই তাড়াতাড়ি খরচ করে বাড়িতে ফেরে, এই জন্যই কিন্তু বর্তমান আমি ভিড় দেখতে পাচ্ছি। এই যে দেখো গাইস, আমি কিন্তু চোরাইসাইকেল বাজারে অলরেডি চলে এসে গেছি। আমার পিছনে অনেকগুলো সাইকেল আমি দেখতে পারছি। এখানে তোমরা একটা গিয়ার সাইকেল দেখতে পারছো। এই গিয়ার সাইকেলটা অল্প কয়েকদিন ব্যবহার করা হয়েছে। আমি দাম জিজ্ঞেস করেছিলাম, মাত্র 7000 টাকা চাচ্ছে, কিন্তু 6000 টাকা হলে কিন্তু তিনি দিয়ে দিবেন। এবং গাইস তোমরা দেখতে পারছো আমার সাইকেলটা সবাই দেখতেছে, বলতেছে ভাই সাইকেল বিক্রি করবে কি না। এবং একটা কথা সব থেকে বেশি বলতেছে, ভাই এটা আবার কোন ধরনের ব্রেক, এই ধরনের ব্রেক তো আমি কখনো দেখিনি। এই সাইকেলটা আপনার কত টাকা বিক্রি করেন ভাই? 7000 উপরে নিউ নাকি সেকেন্ড হ্যান্ড? সেকেন্ড হ্যান্ড। অল্প কয়েকদিন ব্যবহার দেখা ওটা আমার ভাই, ওটা নিতে পারো। এই বাজারের মধ্যে যে শুধু গিয়ার সাইকেলে পাওয়া যায় এমনটা না, সব থেকে বেশি সাইকেল পাওয়া যায় সেগুলো হচ্ছে বাংলা সাইকেল। এখানে তোমরা বেশি দেখতে পারবে এবং পুরাতন সাইকেলগুলো বেশি দেখতে পারবে। এই যে গাইস, এখানে যে লীল সাইকেলগুলো দেখতে পারছো, এগুলো মূলত মেয়েরা বেশিরভাগে ব্যবহার করে থাকে। এগুলো দাম চাচ্ছিল 6000 টাকা, একদম কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল। তো গাইস বাজারটিতে আমি বেশিক্ষণ ছিলাম না, তার কারণ হচ্ছে আমি গিয়ার সাইকেল বেশি একটা দেখতে পাইনি, মাত্র 2টা গিয়ার সাইকেল দেখতে পেয়েছি এবং নন গিয়ার সাইকেল ছিল মাত্র 1টা। তোমরা যদি আমার প্রথম চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তোমরা তো অলরেডি জানতে পেরেছো। গিয়ার সাইকেল বেশি দেখতে পারিনি, তার কারণ হচ্ছে আজকে অনেক পরিমাণ বৃষ্টি হয়েছে এবং রমজান মাস চলতেছে, এই জন্য কিন্তু গিয়ার সাইকেল আমি দেখতে পারিনি। এখন আমি যাচ্ছি একটা জায়গায় ঘুরতে, এরপর আমি কিন্তু যাব আমার সাইকেলে হ্যান্ডেল বারটা বড় করতে। তো বাড়িতে ফেরার সময় কিন্তু আমি মূলত হ্যান্ডেল বারটাকে বড় করতেছি। এছাড়া তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছো, ভাই আমি কি এখান থেকে কম টাকায় গিয়ার সাইকেল নিতে পারবো? হ্যাঁ গাইস, তোমরা কিন্তু অনেক কম টাকায় গিয়ার সাইকেল নিতে পারবে। আমার আগের একটা ভিডিও রয়েছে, তোমরা কিন্তু ওনাদের সাথে
সাথে কন্টাক্ট করলে কিন্তু তোমরা গিয়ার সাইকেল নিতে পারবে। এছাড়া তোমরা আমাকে অনেকে প্রশ্ন করছো, ভাই আপনি কিভাবে ভিডিও করেন? আমি মূলত ফোন দিয়ে ভিডিও করি, এক হাতে আমার সাইকেলে হ্যান্ডেল এবং অন্য হাতে কিন্তু আমার ফোন রয়েছে, ইআইএস চালু করে আমি ভিডিও করতেছি, যার ফলে ভিডিওটা অনেকটাই স্মুথ হচ্ছে না, কোনো ভিডিও নড়াচড়া করতেছে না। গাইস এখন আমি যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু একটা নদীর ব্রিজ, কিন্তু এই ব্রিজটা সব থেকে যে আকর্ষণীয় দিকটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো এটা হচ্ছে ব্রিজ, কিন্তু ব্রিজের নিচের পানির দিকে দেখো, এই যে দাঁড়াও একটু ওয়েট করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু একটা টিউ, অনেক বড় একটা টিউ। এই টিউটা যখন হাওয়া দেওয়া হয় তখন কিন্তু পানিগুলো আটকে যায়, যার ফলে দেখতে অনেকটা সুন্দর লাগে ওই সময়। তো এখানে আমি আর বেশি লেট করলাম না, তার কারণ হচ্ছে আমাকে আবার সাইকেলে হ্যান্ডেলবার বড় করতে হবে, রাত লেগে যাবে, তাই কিন্তু আমি তাড়াতাড়ি যাচ্ছি। এরপর আমি ওয়ার্কশপ দোকানে চলে এসে যাই, দেখতে পাচ্ছ গাইস এখানে এসে সর্বপ্রথম আমাকে হ্যান্ডেলবারটাকে খুলে নিতে হবে, তার কারণ হচ্ছে হ্যান্ডেলবার যদি না খুলি তাহলে কিন্তু কখনোই গ্যাস ঝালাই দিতে পারবো না আমি। এবং গাইস আমি কিন্তু বিকালে এসেছিলাম, কিন্তু বিকালে আমি মাল্টি টুলটা আনতে ভুলে গিয়েছিলাম, এই যে দেখো যেটা দিয়ে এখন খুলতেছি এটা আনতে ভুলে গিয়েছিলাম, এই জন্য কিন্তু আবার সকালে এসে আমি ভিডিও বানাচ্ছি। এই যে দেখো গাইস অলরেডি কিন্তু হ্যান্ডেল খোলা শেষ, এখন এটাকে বড় করার পালা। এরপর আমি ওনাকে হ্যান্ডেলবারটা দেই, তিনি কিন্তু এখানে জয়েন্ট দেওয়ার জন্য সর্বপ্রথম একটা রড ঢুকিয়ে দিয়েছেন, এরপর কিন্তু ছোট্ট যে অ্যালবোনিয়ামের যে অংশটুকু রয়েছে হ্যান্ডেলের তিনি কিন্তু এখন এটা দিয়ে মূলত গ্যাস ঝালাই দিবেন। এই যে দেখো গাইস এখন কিন্তু আমার সাইকেলের হ্যান্ডেলবারটা কিন্তু বড় করা হচ্ছে গ্যাস ঝালাইয়ের মাধ্যমে, তোমরা কিন্তু দেখতে পারছো, যদি এটা অ্যালবোনিয়াম না হতো তাহলে কিন্তু গ্যাস ঝালাই দিতে হতো না, মনে করো যদি লোহার হতো তাহলে কিন্তু অনেক কম টাকা লাগতো, এখন যদি গ্যাস ঝালাই দিই তাহলে কিন্তু অনেক টাকা খরচ হবে, আমার প্রায় ডাবল টাকার চেয়েও বেশি খরচ হবে। এবং আমি কিন্তু বেশি হ্যান্ডেল বড় করি না, যদি বড় করতাম তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হতো, যখন আমি কোনো ছোট রাস্তা দিয়ে যেতাম তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হতো আমার। তো গ্যাস ঝালাই দেওয়ার পর এখন যে বাড়তি অংশটুকু ছিল, খারাপ অংশটুকু, তিনি কিন্তু ওই অংশটুকু কেটে নিয়েছেন এবং এটাকে সাইজ মতো দিতেছেন, যদি সাইজ না হয় তাহলে কিন্তু হ্যান্ডেলের গ্রিপ ভালোভাবে ঢুকবে না, যার ফলে অনেকটা অসুবিধা হবে। হ্যান্ডেল বড় করার পর এখন আমি আমার সাইকেলের মধ্যে আবার হ্যান্ডেলটিকে লাগিয়ে দেবো। এই যে দেখো গাইস আমি কতটুকু হ্যান্ডেলটা বড় করেছি, যদি বেশি বড় করতাম আমি কিন্তু অনেকটা সমস্যার সম্মুখীন হতাম। এখন আমার সাইকেলে আগের হ্যান্ডেলবারটা যেরকম ভাবে লাগানো ছিল সেম একইভাবে কিন্তু আমি ওইরকম ভাবে হ্যান্ডেলবারটা বর্তমান লাগাচ্ছি। এখন দেখতে পাচ্ছ গাইস হ্যান্ডেলবারটা কিন্তু অনেকটা আগের চেয়ে একটু বড় হয়েছে, বেশি আবার বড় হয়নি, সামান্য একটু বড় হয়েছে, যার কারণে অনেকটাই এখন ভালো রাইডিং এক্সপিরিয়েন্স হবে এবং স্ট্যান্ডে সব থেকে ভালো সুবিধা হবে। আমার সাইকেলে হ্যান্ডেল বড় করার পর এখন আমি একটু হুইলি দিয়ে দেখবো যে আগের চেয়ে ভালো হুইলি হচ্ছে কিনা, আমি তো হুইলি একদমই পারি না। গাইস আগের চেয়ে অনেকটাই ভালো হুইলি দিতে পারছি, আমি কখনো ভাবতে পারিনি যে আগের চেয়ে এতটা ভালো হুইলি দিতে পারবো, এবং আমি স্ট্রোকই কিন্তু অনেকটাই ভালো দিতে পারতাছি বর্তমানে। সাইকেলে হ্যান্ডেল বড় করার পর এখন যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে, কিন্তু গাইস ঘোরার আগে আমি যাব সেটা হচ্ছে একটা পোস্ট অফিসে, আমার কিন্তু গুগল অ্যাডসেন্স এই পোস্ট অফিসে আসার কথা, তাই কিন্তু এখানে আমি যাচ্ছি। এরপর আমি পোস্ট অফিসের মধ্যে এসে যাই, কিন্তু এখানে জিজ্ঞেস করেছিলাম যে আমার নামে কোনো গুগল অ্যাডসেন্স লেটার এসেছে কিনা, তিনি বললো না এখন পর্যন্ত আসেনি, যতদিন না এই চিঠিটা পাবো ততদিন কিন্তু আমি ইউটিউব থেকে একটা টাকাও পাবো না, অবশ্যই আমাকে সর্বপ্রথম এই চিঠিটাকে পেতে হবে। সো গাইস এই তো ছিল আজকের ভ্লগ ভিডিও, আমি জানি ভিডিওটা ততটা ভালো হয়নি, তার কারণ হচ্ছে আমি অনেক তাড়াহুড়া করে কিন্তু ভিডিওটা বানিয়েছি, এই জন্য কিন্তু আজকের ভিডিওটা ততটা ভালো হয়নি। এরপর থেকে অবশ্যই চেষ্টা করবো যে ভালোভাবে ভিডিও বানানোর জন্য, আমি যতদিন পর্যন্ত কোনো অ্যাকশন ক্যামেরা কিনতেছি না ততদিন কিন্তু ভিডিও ভালো হবে না, বললেই চলে ফোন দিয়ে ততটা ভালো ভিডিও হয় না। আর গাইস যদি এই ধরনের ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।